আজকের ভিডিওতে আমি দেখাবো শান্তিনগরের স্কাইভিউ লাউঞ্জ। এখানে যে বিশাল অ্যাপার্টমেন্টটি দেখতে পাচ্ছেন, এটার একেবারে টপ ফ্লোরে এই লাউঞ্জটি। আর অ্যাপার্টমেন্টের গেট এবং রেস্টুরেন্টের গেট দুটি একই সাথে, তো এই গেট দিয়েই আমাদেরকে ঢুকতে হবে এবং তাদের পার্কিং ফ্যাসিলিটি আছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই লিফটে এসেই 21st ফ্লোরে আমাদেরকে প্রথমে যেতে হবে। তো ফ্লোরে আসার পর এখানে যেই রুম হল রুমটা রয়েছে সেটা হচ্ছে স্কাই ভিউ বলরুম। এখানে ওয়েডিংস ব্লাবলা ইভেন্ট করার জন্য একটি জায়গা আছে। আর তার এক ফ্লোর উপরে এখানে স্কাই ভিউ লাউঞ্জটি। এখানে তিনটা পোর্শন আমি ভাগ করা দেখলাম। সেখানে ইনডোর পার্ট একটা দেখতে পাচ্ছেন, ঠিক বাইরেই একটু উপরে এই পার্টটি, এবং এর উপরে আরও একটা জায়গা আছে। আমি সবগুলোই ভিডিওতে দেখাচ্ছি। আউটসাইড পোর্শনটাই হচ্ছে তাদের মূল অ্যাট্রাকশন বলা যায়, কারণ ইনসাইড পোর্শনটা অতটা বড় নয়, অতটা স্পেস সেখানে নেই। যদিও সেখানে এসি আছে কিন্তু স্পেস অতটা নেই। আর আমি ভিডিও একটু জুম করে দেখাচ্ছি, রেজুলেশন কমে যাওয়ার জন্য আমি দুঃখিত। আর জুম করেও আমি একেবারে কাছে যেতে পারলাম না, সেটা সম্ভবত পুলিশের কোনো একাডেমি অর সামথিং, আপনারা ম্যাপে দেখতেই পারবেন। আর তাদের আউটসাইড পোর্শন থেকে ভিউটা এরকম হবে, একেবারে হরাইজন পর্যন্ত দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে এই পোর্শনটি ছাড়া উপরে তাদের আরও একটা পোর্শন রয়েছে, আমি সেইটাতে এখন যাচ্ছি এবং ভিডিওতে আমি তাদের প্রতিটি কর্নারও দেখিয়ে দিচ্ছি। তাদের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, তারা জায়গাটির প্রতিটি কর্নার, প্রতিটি কি বলা যায় সেটাকে, মানে কোনো স্পেস তারা আনইউজড রাখেনি। একেবারে কর্নার দিয়ে যে একটি রো গিয়েছে সেখানেও তারা বসার ব্যবস্থা করে দিয়েছে। এবং লাউঞ্জ ওয়ার্ডটির প্রকৃত অর্থ আমার মনে হয় তারা ধরে রাখতে পেরেছে, এবং এটা একটা, মানে আমি বলবো, ভালো ডেটিং প্লেস। এটা হচ্ছে একেবারে কর্নারে, এই রোটাও আমার কাছে ভালো লেগেছে। তবে আমি রিকমেন্ড করব রাতের বেলা আসার জন্য, কারণ অথবা উইন্টারে আসার জন্য, কারণ ডে টাইমে এবং গরমের সময় আসলে রোদে আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো এই সাইড থেকেও ভিউটা খুবই সুন্দর। আপনারা সানলাইট দেখতেই পাচ্ছেন এবং যথেষ্ট গরম ছিল, তো দিনের বেলা আমি, যদি আবহাওয়া ভালো না থাকে, আমি আসতে রিকমেন্ড করব না। আর রাতের বেলা এখানের ভিউটা খুবই সুন্দর। আমি কয়েকবারই রাতে এসেছি, তবে তখন ভিডিও করা হয়নি, পর্যাপ্ত লাইট ছিল না। আর এখানে ওপেন প্লেসে আমি এক্সট্রা লাইট দিয়ে ভিডিও করতেও পারতাম না পাবলিক প্লেসে, সো দিনের বেলার ভিডিওটাই আমার দিতে হচ্ছে। তো উপরের পোর্শনটা এরকম হবে, আর ইন্টেরিয়র পার্টটা দেখতেই পাচ্ছেন এরকম হবে। এটা হচ্ছে তাদের বলরুম, এখানে কোনো ইভেন্টের জন্য আপনি বুক করতে পারেন। আর খাবারের রিভিউ আমি দিচ্ছি না, যদিও আমি সামান্য কিছু খেয়েছি, তো সেইটার উপর বেস করে আমি কোনো রিভিউ দিয়ে আমি ইনজাস্টিস করতে যাচ্ছি না। তবে তাদের খাবারের যদি আমার কোনো রেটিং করতে হয়, তাহলে আমি বলবো যে 10-5 দেওয়ার মতো। তাদের খাবারের মান একেবারে ভালো বলা যাবে না, আবার একদম যে নিম্নমানের তাও না, মানে মোটামুটি, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, আর ফিরিনিটা ভালো ছিল, ভালো থাকবেন।